গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে চলে এসেছি দেবপুরে, ক্লাস টু দেবপুর। আজকে বিষয়টা হলো সাজিয়ে যোগফল। কীভাবে আমরা সাজিয়ে যোগফল করবো? মোটামুটি আমরা যোগ করতে শিখেছি, এর আগে দিন তো আমরা সাজানো ছিল সেই যোগ করেছি, আজকে আমরা সাজিয়ে যোগ করবো। কীভাবে করবো সেটা দেখে নাও। ধরো এইটা আমরা প্রথমে আমরা একক, দশক, শত, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, ঘটে এই ধর্মটা আমরা টেনে নিলাম। নেওয়ার পরে আমরা বড় বড় শব্দগুলোকে বসিয়ে দেবো। তাতে এখানে ঘরে পাঁচ, দশকের ঘরে আট, শতকের ঘরে চার, হাজারের ঘরে তিন, অযুগের ঘরে শব্দগুলো বসানো। ঠিক একইভাবে ওই শব্দগুলো আমরা দেখো, এককের ঘরে দুই, দশকের ঘরে সাত, শতকের ঘরে তিন, একক একটা হলো হাজারের ঘরে, দুইটা হলো অযুগের ঘরে। এইভাবে কিন্তু আমাদের বসাতে হবে। এককের ঘর থেকে কিন্তু শব্দগুলো বর্ণ বর্ণ করে বসাতে হবে। যদি এককের ঘরে প্রত্যেক বর্ণ যদি না আমরা বসাই, তবে আর কী অসুবিধা হবে? যে অসুবিধাটা হবে সেটা হলো, তোমরা যদি এটা এখানে এই সময়টা যদি নিজের ঘর থেকে বসাও, তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে গেল। বা তোমরা যদি লক্ষ্য ঘর থেকে যদি বসাতে বসাতে যেতে, তোমাদের সময় অঙ্কটা ভুল হয়ে যেত। অথবা এত বড় সংখ্যাটা নয়, একটু যদি ছোট হতো, যদি 213 হতো, তোমরা অন্যদের ঘর থেকে বসাতে, তাহলে শতকের ঘর বলতে এই দুটো ঘর ফাঁকা থেকে যেত। তাই জন্য তোমরা যখনই অঙ্কগুলো বসাবে, একক এককের ঘর থেকে বসানোর অভ্যাসটা করো। তবে এটা হলো অঙ্কগুলো মানে যোগ অঙ্কের পক্ষে খুবই সুবিধা। আমি অনেক বাচ্চা ক্ষেত্রেই দেখেছি যে তারা অতীতের ঘর থেকে বসাতে বসাতে যদি তিন সংখ্যা হয় শতক পর্যন্ত বসিয়ে, পরে তোমরা কিন্তু সে ভুল করে দেয়। তোমরা এই ভুলটা কিন্তু করবে না, তোমরা কিন্তু সর্বদাই এককের ঘর থেকে সংখ্যা করে বসাবে। যেমন দেখো, পাঁচ আর দুই কত হয়? সাত। আট আর সাতে অঙ্ক করতে পারো, সাতের পর থেকে আটকে কাটোটা, তাহলে আট সাতের পরে আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। আচ্ছা পনেরো কি পনেরোই বসে? না, পনেরো পাঁচ বসে। পনেরো পাঁচ বসলো, হাতে আমরা কোন থাকবো? এক। তিন আর চারে সাত, সাত আর একে আট। আঙুল করতে আঙুল পোড়ার অভ্যাসটা কিন্তু সুভ্যাস, খুব ভালো। অনেক সময় কি হয়, তারা উপর করতে গিয়ে কিন্তু সেটা ভুল হয়ে যেতে পারে, কিন্তু আঙুল করে যদি এই পড়ো, তাহলে অঙ্কগুলো কিন্তু ঠিক হবে। অনেক ক্ষেত্রে ফুলটা কম হবে। তিন আর একে চার। এবার তুমি আঙুল করতে পারো একের পর থেকে তিন গেট এই পর্যন্ত, একের পরে দুই তিন চার বসিয়ে নিলাম, দুই আর দুয়ে চার। আর যোগফলটা পাশে লিখবে না, পাশে কিন্তু অনেক সময় অঙ্কটা ভুল হয়ে যায়। তাই জন্য তুমি যোগফলটা নিচে লিখবে, যোগফল চার চার আট পাঁচ। এবারে এই একইভাবে ভুল দিতে যাওয়া আমরা ব্যবহার করছি। আট সাত, আট নয় এক, যোগ সাত দুই তিন আট, যোগ নয় আট চার। তাহলে আমরা একক, দশক, শত, হাজার, অযুগ, লক্ষ, কুড়ি লিখে নিলাম। একটা আরেকটা জিনিস দেখো, লাগছে আমার অযুগ পর্যন্ত, আমি কি লক্ষ্য ঘর বা নিজেদের ঘর কেন লিখলাম? এটা কি আমার কি কোনো ক্ষতি? না, যদি তোমার মনে হয় যে বেশি হয়ে গেলে আমি কিন্তু বুঝে দিতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রেও তাই আমি বলবো। দেখো, প্রথম সংখ্যাটা আমরা সেই একাকের ঘর থেকে বসাবো। একাকের ঘরে এক, দশকের ঘরে নয়, শতকের ঘরে আট, হাজারের ঘরে সাত, অযুগের ঘরে আট। তারপর আমি যোগসূত্র হিসেবে সেটা দিয়ে দিই। এই ক্ষেত্রে যেটাতে আমি বলছিলাম, দেখো এটা হলো চার অঙ্কের সংখ্যা। তুমি যদি অযুগের ঘর থেকে বসাতে বসাতে যাও, তাহলে কিন্তু কেকানোর ঘরে কিন্তু ভুল হয়ে যাবে। যেরকম তাকে আমরা করছি সাত দুই তিন আট, দেখো এখানে ঘর ফাঁকা, তাহলে কিন্তু এক্ষেত্রে অঙ্কটা কিন্তু আমার ভুল হয়ে গেল। তবে আমাদের প্রথমেই সর্বদাই বলেছি আমরা কোন ঘর থেকে অঙ্কটা বসাবো, আমরা এককের ঘর থেকে অঙ্কটা বসাবো। তাহলে দেখো, এককের ঘরে হবে আট, দশকের ঘরে হবে তিন, শতকের
তাহলে আমার 1 9 কে 10 10 আর 3 এ 13 13 আর 8 এ 21 এর 1 21 এর 1 তাহলে হাতে কত থাকবে 1 না 2 হাতে আমার 2 9 আর 2 9 এর পরে আবার 2 কে 10 11 11 এর পরে আবার 8 কে 12 13 14 15 16 17 18 19 19 আর হাতে আছে 2 19 আর 2 এ 21 আবার 21 এর 1 বসে হাতে 2 7 এর পক্ষে 7 কে 7 8 9 10 11 12 13 14 14 আর 2 এ 16 6 হাতে আবার 1 8 আর 1 এ হাতে একটা উঠে যাবে 8 আর 1 এ 9 তো এই ক্ষেত্রে দেখো তোমরা যদি মনে করো যে নিউটন লক্ষ্যমাত্রা বুঝে দেবো বা লিখবো না সেটা কোনো অসুবিধা নেই কিংবা লেখা বেশি থাকলো এটা কিন্তু কোনো রকম ভুল হয় না বা এটা কি তোমার ভুল হওয়ার যে লেখা বেশি আছে তার জন্য আমার অবস্থা ছিল সেটাও ভুল হয় কারণ পাশে তো আমার পাশে আমার চোখটা দিকে কিন্তু সুবিধা হবে পন্ডিত ঠিক আছে একইভাবে আমরা যেভাবে করবো নিজেরটা কি লিখব যোগফল 9 6 1 1 0 আবার তোমরা যদি মনে করো যে আমার যোগটা ঠিক হয়েছে কিনা পরীক্ষার হলে যেটা তোমরা করো প্রচন্ড তাড়াহুড়ো করো এই তাড়াহুড়ো করার জন্য কিন্তু তোমরা কিন্তু অঙ্কগুলো তোমাদের জানা অঙ্ক তোমাদের হয়তো একদম কারেক্ট হবে অঙ্কটা কিন্তু সামান্য একটু ভুলের জন্য কিন্তু ভুল হয়ে যেতে পারে তাই তুমি দেখো আমরা আর এক কথা দেখি যোগগুলো ঠিক হয়েছে কিনা 8 আর 2 10 এর 0 হাতে আমার 1 9 আর 3 12 12 আর 8 20 আর 1 21 এর 1 হাতে আমার 2 8 আর 2 10 10 আর 9 10 আর 9 19 আর 2 21 এর 1 হাতে আমার 2 7 আর 14 7 আর 14 আর 2 16 6 হাতে আমার 1 8 আর 1 9 তার ওই আমার আমার ঠিক হয়েছে এটা আমি লিখে দিতে পারি 5 আর 2 7 8 7 15 5 হাতে আমার 1 4 আর 3 7 আর 8 3 3 আর 1 4 2 4 তাহলে এইভাবে আমরা যোগফল করে লিখে দিলাম তবে এই একইভাবে তোমরা যদি বাকি অঙ্কগুলো দেখো সেম সেম নিয়মে একদম তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে আচ্ছা আমি আর একটা তোমাদের অঙ্কটা দেখিয়ে দিই সেটা হলো পয়েন্ট টয়লেট অঙ্কটা দেখলাম খুব সুন্দর অঙ্ক যোগ অঙ্ক সকলেই মনে রাখে আমি জানি সাতাত্তর সাতাত্তর সাত এত বড় সেগুলো করার নাম যে চার চার সংখ্যার যোগ এটা প্রত্যেকটা একটা সংখ্যা এই চার সংখ্যার যোগ সে সাতও একটা সংখ্যা সাতাত্তর একটা সংখ্যা সাতশো সাতাত্তর সংখ্যা একাশি হাজার ছশো পঁচাত্তর একটা সংখ্যা এগুলো সব প্রত্যেকটা একটা সংখ্যা কিন্তু কি এক এক থেকে দশ নয় পর্যন্ত বা শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু আরেকটা জিনিসও বলা হয় এটাকে বলা হয় সংখ্যার চিহ্ন যেরকম আমরা কোয়াল লিখলাম ক আর ল অর্থাৎ এই ক আর লটা হলো আমাদের বর্ণে লিখিত রূপ সেটা ক আর ল তাই না ক আর ল এক জায়গায় করে একটা শব্দ হলো সেটা হচ্ছে কল্লা কল ঠিক অঙ্কেও কিন্তু সেম জিনিস এই যে সাতশো সাতশো সাতাত্তর এই সাতশো সাতাত্তর লিখতে গেলে তার একটা নির্দিষ্ট চিহ্ন থাকা দরকার সেটাই কিন্তু এইগুলো তার চিহ্ন আমাদের তবে মনে রাখতে হবে সংখ্যার চিহ্ন পাই কি সংখ্যা সংখ্যার চিহ্ন হলো টোটাল দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি হলো সংখ্যার চিহ্ন ঠিক আছে এবং করতে করতে গেলে অনেক কিছু শিখবো আমরা তাহলে এই আমরা বের আমরা পড়া শুরু করি এটা আমরা কি করব আবার সেই একক দশক শতক হাজার অযুত লক্ষ পর্যন্ত আমরা লিখে নিলাম আমরা এক এক করে করবো দেখবে এককের ঘরে পাঁচ দশকের ঘরে সাত শতকের ঘরে ছয় আর হাজারের ঘরে এক অযুতের ঘরে আট এটাকে আমরা যোগ করব সেই এককে এই সংখ্যাটা যদি আমরা অযুতের ঘর থেকে লিখি তা বুঝতে পারছো তো কি ভুল হবে অনেক বাচ্চাই আছে তোমাদের মতনই সমবয়সী বা তোমাদের থেকে যারা সিনিয়র দাদা বা যারা এখন ছোটো আছে ওয়ানে আছে তারাও দেখবে অনেকের আমি অঙ্ক দেখেছি এই অঙ্কগুলো তারা কীভাবে ভুলটা করে কারণ এটা তারা এককের ঘর থেকে না বসে তারা অযুত হাজার শতক বসালো তারপরে দুটো যেটা সেটা দশক আর একক বসালো তবে এই ভুলটা কিন্তু তোমরা করবে না তোমরা কীভাবে করবে না যে যোগচিহ্ন আছে যোগচিহ্নটা দিয়ে দিলাম এদিকে এককের ঘরে দেখো সাতটা চলে গেল দশকের ঘরে সাত
সংখ্যাটা হলো এককের নয়, ব্যাস এই হলো আমাদের অঙ্ক। কিভাবে করবো এটা? সাত আর সাথে আমার মনে কত হয়? সাত আর সাথে চোদ্দ, চোদ্দ আর সাথে একুশ, একুশ আর পাঁচে, একুশ আর পাঁচে ছাব্বিশ। আমার মনে করে করবো আমরা একুশ আর পাঁচে ছাব্বিশের ছয়, হাতে আমার দুই, সেটা আমার দশমিক ঘরে লিখলাম। দেখো সাত আর সাথে আবার আমি গুনবো, সাতের পর থেকে সাতের গুনলে হবে চোদ্দ, চোদ্দ করে আবার আমরা আমার মনে কত হবে একুশ, একুশ আর দিয়ে তেইশ, তেইশের তিন বসে, হাতে আমার কত দুই, সাত আর ছয়ে তেরো, তেরো আর দিয়ে পনেরোর পাঁচ, হাতে আমার এক, একাধিক দুই, আর এটা হলো ফাইভ। তাহলে আমরা কি লিখব? যোগফল, যোগফল আট হাজার দুশো বিরাশি হাজার পাঁচশো ছত্রিশ। আচ্ছা এইভাবে কি আমরা বাক্যগুলো সব করতে পারবো? তো বেশ মজার অঙ্ক এবং তোমাদের যোগ খুবই পছন্দ, তোমরা এইভাবে কিন্তু বাক্য অঙ্কগুলো পড়ে যাবে ওই চল্লিশ পাতায়। আচ্ছা পাতাটা আমি লিখে নিই, পাতা হলো চল্লিশ, চল্লিশ পাতা কিন্তু এই অঙ্কগুলো বাকিগুলো কিন্তু তোমরা করে নেবে, ঠিক আছে? তবে আজকে আমরা চল্লিশ পাতার সাজিয়ে যোগ শিখি, সেটা আমরা সবাই করে নিই। হ্যাঁ বাকিগুলো তোমরা এইভাবে করে নাও, আর ডায়াগ্রাম লিখে নিই যে বাকি অঙ্কগুলো শিখাব, বাকি অঙ্কগুলি এর জন্য তবে এই অঙ্কগুলো তবে তোমরা সবাই বাকি অঙ্কগুলো করে নিচ্ছ, আর সবাই একটু মন খারাপ করছে তোমাদের জানি স্কুলের জন্য, আমাদেরও একই অবস্থা তোমাদের জন্য যেটা হয়, কারণ স্কুলের ছাত্র ছাত্রছাত্র এবং শিক্ষকদের যা পরিস্থিতি হয়, আর শিক্ষক ছাড়া ছাত্রদের সেম একই পরিস্থিতি হচ্ছে, জানি অসুবিধা তোমাদেরও হচ্ছে, পরিস্থিতির সঙ্গে আমাদের সকলে মানিয়ে নিতে হবে। যাই হোক আমরা এইভাবেই এগিয়ে যাব, এখন তোমরা বাড়িতে এইভাবে অঙ্কগুলো করবে।